আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কালো জাদু বলতে আপনি বা আমি কি বুঝি? আর এই কালো জাদুগুলো করে কারা? নিশ্চয়ই মানুষ রূপে শয়তান। আর এই মানুষ রূপে শয়তান গুলো এক প্রকার শয়তান জিন দ্বারা করে থাকে। আর এই কালো জাদুর প্রভাবে মানুষের সাথে কি কি ঘটে তা দেখতে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা করুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ডাবে ফাইভ সিনেমার গল্প। সিনেমার শুরুতে আমরা এক প্রেগনেন্ট মহিলাকে বাচ্চা জন্ম দিতে দেখি, আর সেই বাচ্চাটি ডেলিভারি হওয়ার পর এক লোক এসে বাচ্চাটিকে জোর করে নিয়ে চলে যায়। এরপর একটি স্থানে অনেকগুলো মানুষকে বসে থাকতে দেখি, তা দেখে মনে হচ্ছিল তারা শয়তানের পূজা করছে। আর সেখানে একটি ছেলেকে দেখতে পাই, তার পায়ে একটি শিকল বান্ধা ছিল, আর তার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে একটি পাত্রে ফেলে, আর সেই পাত্রে ধোয়া উঠতে থাকে। এরপর সেই বাচ্চাটিকে দেখানো হয় যে বাচ্চাটিকে জন্ম হওয়ার পর তার মায়ের কাছ থেকে কেড়ে আনা হয়েছিল। এবার সেই নবজাতক শিশুটিকে শয়তান পূজারীরা শয়তান জিনের হাতে তুলে দেয়। আর এটা ছিল সিনেমার ইন্ট্রো। এবার বেশ কয়েক বছর পর আমরা একটি মহিলাকে দেখতে পাই। এই মহিলাটির নাম ছিল দিলেক, আর তার হাজবেন্ডের নাম ছিল ওমর। দিলেক প্রায় প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখে, কিন্তু তার স্বামী ওমর এগুলো কিছুই বিশ্বাস করত না। দিলেক তার বাড়িতে প্রায় সময় কিছু আওয়াজ পায়, যেমন রুমের কেউ দরজা খুলছে, আবার ছাদের উপর কেউ হাঁটাহাঁটি করছে, কিন্তু আওয়াজ পেলেও সেখানে কোনো কিছু দেখতে পেত না। একদিন তো তার রান্নাঘরে কিছু একটা এসে সব কিছু ভেঙে ফেলে দেয়। এগুলো ছাড়াও দিলেক প্রতি রাতে স্বপ্নে দেখে সে তার হাজবেন্ডকে নির্মমভাবে হত্যা করছে। এগুলো মোটেও নর্মাল ছিল না। একদিন দিলেক স্বপ্নে একটি দেওয়ালে নাম্বার লেখা দেখতে পায়, আর সেই নাম্বারটি ছিল 7730। স্বপ্ন ভেঙে যাওয়ার পর ওমর লক্ষ্য করে দেখে দিলেকের নাক থেকে রক্ত পড়ছে। ওমর কোনোভাবে দিলেককে শান্ত করে রাখে। এবার দিলেক তার হাজবেন্ডকে তার স্বপ্নে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে, কিন্তু তার হাজবেন্ড ওমর এসব কিছুই বিশ্বাস করত না। তাই দিলেক কোমরকে কড়াকড়ি ভাবে বলে দেয় কালকের মধ্যেই যেন বাড়িতে সিসিটিভি সেট আপ করা হয়। পরের দিন সকালে ওমর বাড়ির ভিতরে চারটি এবং বাড়ির বাইরে তিনটি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে বাড়ির ভিতরে যাই হোক না কেন সবকিছু ক্যামেরা রেকর্ড থাকে। এবার পরের সিনে আমরা দেখতে পাই দিলেকের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছে, আর সেখানে উপস্থিত ছিল দিলেকের বান্ধবী সেদা এবং তার হাজবেন্ড হারুন। পার্টি শেষ করে দিলেক ও ওমর হারুনের বাসায় যায়, কারণ হারুনের প্যারানর্মাল বিষয়ে বেশ ভালোই জ্ঞান আছে। দিলেক তার স্বপ্নে ঘটে যাওয়া বিষয়গুলো হারুনকে খুলে বললেই হারুন বলে, তোমার স্বপ্নে হারিশ জিন আসে, আর এই হারিশ জিন হলো একজন ফলের অ্যাঞ্জেল, সে স্বপ্নের মাধ্যমে আসে। মিশরীয়রা তাকে হরাস গড বলে, আর এই জিনটি হলো একটি শয়তান জিন যার একটি মাত্র চোখ আছে। যাই হোক, তোমার উপরে এই জিনের বড় নজর পড়েছে, কিন্তু ওমর এসব কথা কিছুই বিশ্বাস করে না। তারপর হারুন একটি পাথর বের করে বলে, এটা একটি জিনের পাথর, আর তোমাকে জিনে ধরেছে কিনা তা বুঝতে এই পাথরটি তোমাকে হাতে নিতে হবে, তাহলে শয়তানের একটি চোখ তোমার হাতে চলে আসবে, আর সেই চোখ দিয়ে তুমি সব কিছুই দেখতে পাবে। তখন দিলেক বলে, তাহলে আমি পরীক্ষা করে দেখতে চাই। এবার হারুন অন্ধকারে বসে সেই পাথরটির ওপর দিলেককে হাত রাখতে বলে, আর বলে, তুমি চোখ বন্ধ করে ভাবতে থাকো তুমি রুমে একা, আর তোমার হাতের উপর একটি চোখ। দিলেক তাই ভাবতে থাকে, তখন সেই চোখটি তার হাতের উপর চলে আসে, আর সামনে দেখে বড় একটি কাপড়ে লেখা আছে 7730, অর্থাৎ স্বপ্নে দেখা সেই নাম্বারটি। হঠাৎ একটি মহিলা তার সামনে চলে আসে, আর দিলেক চিৎকার করতে করতে তার চোখ খুলে ফেলে। এরপর সেই সংখ্যাগুলো দিলেক চিত্র করে সবাইকে দেখায়। তখন হারুন বলে, আমি এই বিষয়ে আর কিছুই বলতে পারবো না, তবে এক ভদ্র মহিলা আছে, সেই হয়তো এই বিষয়ে ভালো বলতে পারবে, আর এই ভদ্র মহিলাটির নাম ছিল বিলকিস, সে একজন কবিরাজ। তখন হারুন বিলকিসকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে, আর বিলকিস বলে, তুমি দিলেককে একদিন আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি সবকিছু দেখতে পাবো। এই বলে তাদের আলোচনা এখানে শেষ হয়ে যায়, আর যে যার মতো বাড়ি চলে যায়। আর বাড়িতে ফিরে দিলেকের সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকে। সে শুয়ে থাকা অবস্থায় একটি হাত তার শরীরের উপর দিয়ে নাড়াচাড়া করছে। দিলেক সবকিছু অনুভব করে, তাই সে উঠে দেখে সেখানে কিছুই নেই, কিন্তু আলমারিতে কিছু একটা নড়ছে। তাই আলমারি খুলে দেখতে পায় সেই সংখ্যাটি, অর্থাৎ 7730। এবার দিলেক সেখানে একটি বক্স দেখতে পায়, আর বক্সটি খুলে সেখানে দেখে অনেকগুলো সাদা কালো দিনের ছবি, আর সেখানে একটি ছবি দেখে অনেকগুলো কালো মহিলা দাঁড়িয়ে আছে, আর পিছনে লেখা আছে 3 ছায়া বিশিষ্ট গ্রাম। আর সেই বক্সে একটি অদ্ভুত ধরনের চাবি দেখতে পায়। চাবিটি হাতে নিয়ে দিলেক মনোযোগ সহকারে দেখে, হঠাৎ চাবিটি কিছু একটা জিনিস টান দিয়ে নিয়ে যায় আয়নার সামনে, আর দিলেক চাবিটি আয়নার সামনে তুলে আয়নার দিকে তাকাতেই সে দেখে বিভর্ষ রকমের মহিলা বাচ্চা কোলে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। দিলেক এটা দেখে চিৎকার করতে করতে ওমরের কাছে যায়, আর ওমরকে বলে, ওই রুমে একটি ভয়ঙ্কর রকমের মহিলা দেখতে দাঁড়িয়ে আছে। তারপর ওমর রুমে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। এবার দিলেক বলে, এই বাসাতে অনেক ভয়ঙ্কর জিন আছে, তারা আমাকে মারতে চায়, চলো আমরা এই বাসা ছেড়ে দিই। কিন্তু ওমর বলে, সমস্যা বাসার না, সমস্যা তোমার, তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছো। এসব বলে ওমর রুম থেকে চলে যাওয়ার সময় হঠাৎ
দরজাটি কিছু একটা নিকট শব্দ করে লাগিয়ে দেয়। ওমর চিৎকার করে বলে, কোন শয়তানের বাচ্চা রে? ঠিক তখনই রুমের আলো চলে যায়। ওমর একটি টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির আশেপাশে খুঁজতে থাকে। আর এদিকে দিলেক বাসায় একা। দিলেককে একা পেয়ে একটি জিন তার উপর আক্রমণ করতে শুরু করে। সেই জিনগুলোর মধ্যে একটি জিন দিলেকের চুল ধরে অন্য রুমে টেনে নিয়ে চলে যায়। আর এদিকে দিলেক চিৎকার করতে থাকে। ওমর দিলেকের চিৎকার শুনে উপরে এসে দেখে দিলেকের চোখ মুখে রক্ত মাখা, আর সে হা করে দাঁড়িয়ে আছে। তখন ওমর লক্ষ্য করে দেখে দিলেকের পেছনের দেওয়ালে বড় করে লেখা 7730। এবার ওমর দিলেককে ধরে শান্ত করে, আর তাকে নিয়ে অন্য রুমে যাওয়ার সময় নিচের ফ্লোরে দেখে সেখানে একটি মৃত লাশ দাঁড়িয়ে আছে। আর এই মৃত লাশটি দেখে দিলেক অনেক ভয় পেয়ে যায়। কারণ ভয় পাবারই তো কথা, আপনার সামনে যদি রাতে এমন একটি লাশ দাঁড়িয়ে থাকে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে একবার ভাবতে থাকুন। যাই হোক, গল্পে ফিরে, এবার সে কবিরাজ বিলকিসের কাছে হারুন দিলেক আর ওমরকে নিয়ে যায়। সেখানে বিলকিস অনেকগুলো কাঠি নিয়ে একটি পাত্রে ফেলে আর বীর বীর করে ছুড়া পড়তে থাকে। তারপর বিলকিস দিলেককে চোখ বন্ধ করে একটি কাঠি ধরতে বলে। দিলেক বিলকিসের কথা একটি কাঠি ধরে। তখন বিলকিস বলে, তুমি কাঠিটি কেন ধরলে? এই বলতে না বলতে বিলকিস দিলেককে একটি জোরে থাপ্পড় মেরে দেয়। তারপর বিলকিস দিলেকের ওপর একটি কালো কাফুর দিয়ে দেয়। ঠিক তখনই সেই জিনটি দিলেকের ওপর ভর করে, আর সেই জিনটি বলে, বিলকিস তুই যত বড় কবিরাজ হোস না কেন, আমি তোর গলার থেকে জিবা বের করে ছিঁড়ে ফেলবো। এই কথা শুনে বিলকিস অনেক ভয় পেয়ে যায়। আর বিলকিস তাদেরকে নিয়ে দিলেকের বাসায় যায়, যাতে করে বুঝতে পারে এই জিনটি কোথায় থেকে আসলো। বিলকিস বাসায় ঢুকে সুরা পড়তে পড়তে একটি লাঠি নিয়ে সামনের দিকে যেতে থাকে। উপরের ফ্লোরে গিয়ে দেখতে পায় সেই মৃত লাশটি। লাশটি দেখে বিলকিস দিলেকের রুমে যায়। তারপর খাটের উপর থেকে একটি বালিশ নিয়ে বালিশটার ভিতরে কি আছে তা দেখতে বিলকিস বালিশটাকে ছিঁড়ে ফেলে। বালিশ ছেড়ার পর সেখান থেকে বের করা হয় কালো জাদু করার সব জিনিসপত্র। সেখানে বেশ কয়েকটি পুতুল আর একটি কাগজে রক্ত দিয়ে সেই সংখ্যাটি লেখা, অর্থাৎ 7730। এইগুলো দেখে বিলকিস চিৎকার করে অন্য রুমে চলে যায় আর বলে, আমি না বলা পর্যন্ত তোমরা এই রুমে কেউ ঢুকবে না। রুমে ঢুকে বিলকিস বলে, এই জিন শয়তানের বাচ্চা, তোরা আমার সামনে আয়। আর তখন অনেকগুলো ভয়ঙ্কর রকম দেখতে জিন তার সামনে আসে। এইগুলো দেখে বিলকিস ভয় পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে হারুন, ওমর ও দিলেক দরজা খুলে বিরুমে চলে আসে। তারপর বিলকিস সব ঘটনা খুলে বলে যে এই বাসায় একটি জিন নয়, অনেকগুলো জিন আছে আর তারা দেখতে অনেক ভয়ঙ্কর। তাদের কাছে অনেক শক্তিশালী পাওয়ার আছে আর তোমার বালিশে রাখা কালো জাদুর জিনিসগুলো এই শয়তান জিনগুলোই রেখেছে। এই জিনগুলোকে তাড়াতে হলে আমাদের ভালো জিনের সাহায্য নিতে হবে, তা না হলে এদের তাড়ানো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা বলে বিলকিস একটি আরবিতে নকশা করা টেবিলের উপর একটি হার রেখে হারুন দিলেক ও সেদাকে নিয়ে একটি সাদা কাপড় উপরে দিয়ে ঢেকে ভিতরে সোরা পড়তে থাকে। আর সাথে সাথে সেখানে একটি জিন হাজির হয়। এখন বিলকিস প্রশ্ন করে, এই জিন তুই কোন ধর্মের, তোর নাম কি, আর দিলেকের পেছনে কোন জিন লেগে আছে? তখন জিনটি হারটি নাড়িয়ে উত্তর দেয়, আমি খ্রিস্টান ধর্মের, আমার নাম আলুজাক, আর দিলেক কি আকাজা বংশের জিন ধরেছে। এই বলতে না বলতে সেই শয়তান জিন দিলেকের উপর ভর করে বাধা দেওয়ার চেষ্টা করে, আর আলুজাক জিনটি তখন ইন হক সেন্ট ভিনসেন্স বলে চলে যায়। কিছুক্ষণ পর বিলকিস দিলেককে বলে, তোমাকে আকাজা বংশের জিন ধরেছে আর তার আগুনের পূজা করে, তাদেরকে বসে আনা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু একটি উপায় আছে, আর তা হলো আমি একটি জাদুর মাধ্যমে তোমাকে ইয়াকাজা জিনদের রাজ্যে পাঠাবো, আর তুমি সেখানে গিয়ে এই 7730 সংখ্যার উত্তর পেতে পারো। তখন দিলেক বলে, তাহলে আর দেরি না করে আপনি এই জাদুর ব্যবস্থা করুন। তারপর পরে বিলকিস দিলেককে এক জায়গাতে বসিয়ে তার আশেপাশে আয়না রেখে এই জাদুটি করে। এই জাদুর প্রভাবে দিলেক ইয়াকাজা জিনদের রাজ্যে যায়। আর তখন দিলেকের উপর একটি জিন আক্রমণ করতে শুরু করে। সেই জিনটি দিলেকের পেটের উপর উঠে খামচে রক্ত বের করে ফেলে। এরপর বিলকিসের রাখা আয়নাগুলো একটি জিন এসে সব ভাঙচুর করতে শুরু করে। জাদু শেষ হওয়ার পর বিলকিস দিলেককে বলে, তুমি একা যার রাজত্বে গিয়ে কি দেখেছো? দিলেক বলে, আমি কিছুই দেখিনি, কিন্তু একটি কণ্ঠ শুনতে পেয়েছি, সে বারবার বলছিল, কিতাবে এলাহি, কিতাবে এলাহি। কিতাবে এলাহি বলতে আমরা শেষ কিতাব বুঝি, আর শেষ কিতাবটি হলো পবিত্র কোরআন। এবার বিলকিস বুঝতে পারে সেই 7730 সংখ্যাগুলোর মানে। তার মানে হলো পবিত্র কোরআনের 77 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আর বিলকিস সে আয়াতগুলো দেখতে থাকে, আর সেখানে লেখা আছে 3 ছায়া বিশিষ্ট গ্রাম। তখন দিলেক বলে, আমি এই লেখাটি কোথাও একটা দেখেছি। এবার বিলকিস বলে, আর দেরি না করে তোমরা সেই 3 ছায়া বিশিষ্ট গ্রামে চলে যাও, সেখানে লুকিয়ে আছে হাজার রকমের রহস্য। এরপর দিলেক সেই গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ওমর কোনো মতে যাবে না। তাই দিলেক হারুনকে নিয়ে একটি লোকের কাছে যায়। সেই লোকটি বলে, 3 ছায়া গ্রামে একজন মানুষ থাকে, তার নাম হলো ইয়াসিন, আর সে পাগলের মতো দেখতে, সে নাকি জিনের সাথে থাকে। তারপর সেই লোকটি তাদের পথ দেখিয়ে দেয়। হারুন আর দিলেক ইয়াসিনের বাসায় ঢুকে ইয়াসিনকে খুঁজতে থাকে। ইয়াসিনকে খুঁজতে খুঁজতে তারা একটি অন্ধকার রুমে চলে যায়, আর সেই রুমে দেখে ইয়াসিন বসে আছে। তারা দেখে ইয়াসিন দেখতে পাগলের মতো, আর তার পায়ে একটি সিগল বান্ধা ছিল, আর তার শরীরে ছিল অনেক ক্ষত বিক্ষত আঘাত আর রক্ত।
আর সে যেন বিড়বিড় করে কার সাথে কথা বলছে। এবার হারুন ইয়াসিনকে ডাক দেওয়াতে ইয়াসিন পেছন ঘুরে তাদেরকে বলে, তোমরা এখানে আসাতে জিনেরা অনেক বিরক্ত হয়েছে। এই বলতে না বলতে ইয়াসিন দিলেকের হাত চেপে ধরে আর ইয়াসিন দিলেককে বলে, তুমিই সে বাচ্চা। কিন্তু দিলেক তার কথা কিছুই বুঝতে পারে না, তাই ইয়াসিন তাদেরকে বলে, তোমরা আমার সাথে এসো। এই বলে ইয়াসিন তাদেরকে একটি গুহার মধ্যে নিয়ে যায়। সেখানে ছোট ছোট অনেকগুলো কবর আছে। তখন দিলেক বলে, এগুলো কার কবর? ইয়াসিন বলে, এগুলো অনেকগুলো বাচ্চাদের কবর, আর এই বাচ্চাগুলো জন্মের পর মেরে ফেলা হয়েছিল, আর এই বাচ্চাগুলোকে মেরেছিল শয়তান জিন, আর শয়তান জিনকে পূজা করা মানুষ, আর এই মৃত বাচ্চাগুলোর মধ্যে তোমার সাথে একটি সম্পর্ক আছে। তখন দিলেক বলে, আমার সাথে আবার কি সম্পর্ক? এবার ইয়াসিন বলে, তুমি 30 বছর আগে জন্মের পর তোমার একটি বড় ধরনের রোগ ধরা পড়ে। ডাক্তার বলেছিল তুমি বেশি দিন বাঁচবে না, আর তোমার বাবা ছিল অনেক ধনী, তারা কোনোভাবে এই গ্রামের খোঁজ পায়। এই 3 ছায়া গ্রামের মানুষেরা টাকার বিনিময়ে শয়তান জিন দ্বারা কালো জাদু করত। তারা এই কালো জাদুর মাধ্যমে একটি বাচ্চার জীবনের বিনিময়ে আরেকটি বাচ্চাকে জীবন দিত, আর এইগুলো করত ইয়াকাজা বংশের জিন দ্বারা। এর জন্য তারা সেই গ্রামের গর্ভবতী মহিলাদের বাচ্চা জন্মানোর পর শয়তানের হাতে সেই বাচ্চাগুলোকে তুলে দিত, আর তোমার ক্ষেত্রেও তারা এই কাজটি করেছিল। সেই কালো জাদুর মাধ্যমে সেই বাচ্চাটির জীবনের বিনিময়ে তোমাকে জীবন দিয়েছিল। এবার দিলেক বলে, তুমি এসব জানলে কিভাবে? তখন ইয়াসিন বলে, আমিও সেই কালো জাদু করার সময় ওখানে ছিলাম, আর আমি সব কিছু দেখতাম। কিন্তু একদিন সেই কালো জাদু করা মানুষগুলো বিষাক্ত জিনের দ্বারা নিজেরাই মারা যায়, আর সেই ইয়াকাজা জিনগুলো এখন তোমার পিছনে লেগেছে তোমাকে মারার জন্য। তখন দিলেক বলে, এটা থেকে বাঁচার উপায় কি? ইয়াসিন বলে, এই কবরগুলোর মধ্যে সেই লাশটি আছে, সেই লাশটি জীবন কেড়ে নেওয়া হয়েছিল তোমার জীবনের জন্য। সেই লাশটিকে খুঁজে বের করো, আর সেই লাশটিকে অন্য জায়গায় দাফন করলে এই জিনগুলো তোমার পিছনে ছাড়বে। এবার দিলেক আর ইয়াসিন লাশটি খুঁজে বের করে। ঠিক তখনই হারুন পিছন থেকে ইয়াসিনকে আঘাত করে মেরে ফেলে, আর দিলেক হারুনকে দেখে ভয়ে পালিয়ে যায়। দিলেক পালানোর সময় বিলকিস তার সামনে আসে, আর দিলেক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর দিলেক চোখ খুলেই দেখে হারুন আর বিলকিস তাকে বেঁধে রেখেছে। এবার দিলেক বিলকিসকে বলে, আমার সাথে এসব করছো কেন? তখন বিলকিস সবকিছু খুলে বলে যে 30 বছর আগে সেই গর্ভবতী মহিলাটা ছিলাম আমি, আর আমার বাচ্চাটা জন্ম নেওয়ার পর তাকে তারা জোর করে নিয়ে গেছিল, আর সেই বাচ্চার বিনিময়ে তোমার জীবন দিয়েছিল, আর আমি 30 বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলে জ্বলে পড়ছিলাম, কিন্তু আমি থেমে থাকিনি, আমি শয়তানের পূজা করেছি, আমি কালো জাদু শিখেছি। এই কথা শুনে দিলেক বলে, এতে আমার কি দোষ? আমি তো কিছুই করিনি, আমি তো তখন ছোট বাচ্চা ছিলাম। তখন বিলকিস বলে, তোমাকে বাঁচানোর জন্যই আমার বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল, আর তোমার মৃত্যুর পালা। এই কথা শুনে দিলেক ওমর ওমর করে কাঁদতে থাকে। তখন হারুন বলে, তুমি কার জন্য কাঁদছো? সেই ওমর তোমার স্বামী, তোমার বান্ধবী সেদার সাথে শুয়ে আছে। ওমর আর সেদার মধ্যে অনেক দিনের সম্পর্ক, আর আমি সেই সুযোগেই তোমার পরিবারে ঢুকে যাই। এইদিকে আমরা দেখতে পাই হারুন ছিল বিলকিসের বড় ছেলে। এবার হারুন বলে, তোমাকে করা কালো জাদুটি আসলে তোমার জন্য ছিল না, সেটা ছিল ওমরের জন্য। এখন ওমর সেদাকে মেরে নিজে নিজেই সুইসাইড করে মারা যায়। এরপর বিলকিস আর তার ছেলে হারুন ছোড়া পড়তে পড়তে শয়তান জিনদের ডাকতে থাকে। এরপর হঠাৎ দিলেককে শয়তান জিনগুলো এসে নিমিষেই নিয়ে যায়, আর এখানেই সিনেমা সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ। আপনাদের যদি আমার সিনেমা এক্সপ্লেন করা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।